নমস্কার গল্পকথক মিতার পরিবারে অনেক অনেক স্বাগত আজ আমি সুচিত্রা ভট্টাচার্য রচিত চোর কাটা ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছতে দেরি হলো অঙ্গনার প্রায় সাড়ে বারোটা ট্যাক্সি থেকে নেমে চোখে পড়ল সকলেই এসে গেছে ইতিমধ্যে দেবরাজ তো বটেই বৈশাখী তন্ময় রাকা হেমনকি দিদির পিছু পিছু চিরকালের লতিফ সরসদাও দল বেঁধে গুলতানি চলছে ফুটপাতে শ্যালিকাকে দেখে সরসদা হৈ হৈ করে উঠল ব্যাপারখানা কি হ্যাঁ তোমাদের বাড়িতে রিং হয়ে চলেছে অথচ কেউ ফোন তুলছে না ল্যান্ডলাইন তো কাল থেকে ডেড। অঙ্গনা করুণ চোখে তাকালো বাবা আজ কমপ্লেন করতে যাবে অঙ্গনা বনের বেশভূষাটা দেখে নিচ্ছিল সাদা খোলের বাংলাদেশি জামদানিখানা বুঝি তেমন পছন্দ হয়নি ভ্রুভঙ্গি করে বলল কি যে করিস না আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে পাশ থেকে তন্ময়ের ফোড়ন বেচারা দেবরাজের তো চিন্তায় চিন্তায় কপালে পারমানেন্ট ভাঁজ পড়ে গেল দেবরাজ যেন সত্যি খানিক উদ্বেগে ছিল এতক্ষণ পাতলা মেঘ সরে হাসি ফুটেছে মুখে কাঁধ ঝাঁকিয়ে বলল আরে দূর ঘাবড়াবো কেন আসলে ওর মোবাইলটাও বন্ধ যোগাযোগই করা যাচ্ছে না যা বাজে কথা অঙ্গনা তাড়াতাড়ি ব্যাগ খুলে পার করলো সেলফোনখানা পরক্ষণেই জিফ কাটল ও মা তাই তো সকালে আজ অনই করিনি খুব নার্ভাস হয়ে আছিস মনে হচ্ছে বৈশাখী চোখ টিপল টেনশন ঠিক তা নয় তবে অঙ্গনা খানিক অস্বস্তিতে পড়েছিল বই কি আর অস্বচ্ছন্দ পরিস্থিতি মানেই তো এক ধরনের মানসিক চাপ বাবা যা খেল দেখালো টুকটুক জ্ঞান হওয়া ইস্তক টুকটুক জানে সকাল নটার মধ্যে অফিস যায় মা ঘটনাটা টুকটুকের কাছে এতই স্বাভাবিক কখনো সে বায়না জোরে না ইন্ডার গার্ডেনে ভর্তি হওয়ার পর থেকে তো মারই প্রস্থান খেয়ালি করে না আজকাল সেই মেয়ে আজ যেন গন্ধ পেয়ে গেল খানিক সকালে ঘোড়ায় জিন দিয়ে ছোটা মা আজ হেলে দুলে তৈরি হচ্ছে অনেকটা সময় নিয়ে সাজগোজ করল এতেই বুঝি টুকটুকের ষষ্ঠেন্দ্রীয় সংকেত পাঠালো বিপ বিপ ব্যাস অমনি আবদার শুরু কোথায় যাচ্ছ একবার না বললেই মেয়ের ঠোঁট ফুলে এতখানি অঙ্গনা যতই অফিসের দোহায় দিক দাদু দিদা যতই ভোলাক টুকটুক আর শুনলে তো কত কষ্টে তাকে শান্ত করে চকলেট বাবলগাম ঘুষ দিয়ে স্কুলে পাঠিয়ে তবে না স্বস্তিতে রওনা হতে পারল অঙ্গনা কিন্তু এই সব গল্প নিশ্চয়ই এখন শোনানো যায় না অঙ্গনা জবাব না দিয়ে হাসলো আলতো বৈশাখীর পিঠে ছোট্ট চাপড় দিয়ে বলল ফালতু বকে আর সময় নষ্ট করিস না তো চল চল সরকারি ছাদনা তলাটি দোতালায় পুরনো আমলের বাড়ি উঁচু উঁচু সিঁড়ি মাত্র একটা তলা ভাঙতেই হাঁপ ধরে যাওয়ার জোগাড় উপরে এসে অঙ্গনা একটু দম নিল অফিস ঘরখানা দেখে ইসৎ হতাশ ঘুপচি মতন নয় বেশ বড় তবে কেমন অন্ধকার অন্ধকার একই এলাকাটা ঘিঞ্জি বাড়ির গায়ে বাড়ি তার উপর দুটো জানালায় পশ্চিম মুখ ঘরে আলো ঢুকবে কোথেকে দুখানা টিউবলাইট জ্বলছে তাদেরও ভারী নিষ্প্রভ দেখায় চেয়ার টেবিল আসবাবেরও কি ছিঁড়ি যেন জীর্ণতার বিজ্ঞাপন এমন মলিন পরিবেশে জীবনের শুভ মুহূর্তের সূচনা হয় কি দেখে এই অফিসটা পছন্দ করলো দেবরাজ পলকের জন্য স্মৃতির মৃদু টোকা কৌশিকের সঙ্গে বিয়েটা হয়েছিল সন্ধ্যেবেলায় গোটা বিয়ে বাড়ি তখন আলোয় আলোয় ঝলমল বাজছে সানায় উলু দিচ্ছে মামাসিরা শঙ্কর ধ্বনিতে গম গম চারিদিকে নিমন্ত্রিতদের হৈহুল্লায় খুশির লহর বইছে যেন তা অমন একটা চোখ ধাঁধানো পরিণতি বা কি হলো সাড়ে তিন বছরের মাথায় জোর ভেঙে খান খান অবাঞ্ছিত ভাবনাটাকে সরিয়ে অঙ্গনা চেয়ার টেনে বসলো পাশে চোস্ত পাঞ্জাবি শোভিত দেবরাজ বাকিরাও আসন নিয়েছে যে যার মতো কাগজের মোরক খুলে দুখানা মোটা মোটা জুঁই ফুলের মালা টেবিলে রাকা কঙ্গনার ভেনিটি ব্যাগ থেকে বেরোলো সিঁদুর কৌটো সরজের ঝোলা থেকে এক বাক্স লাড্ডু টেবিলের উল্টো পারে রেজিস্ট্রার সাহেব আইনি বিয়ের পুরুত মশাই গোলগাল চেহারা মধ্যবয়সী মানুষটি ভাবলে সেন মুখে কাগজপত্র ঘাঁটছেন চালসে চশমার ফাঁক দিয়ে দেবরাজ অঙ্গনাকে দেখে নিয়ে বললেন ই রেডি তন্ময় উচ্ছ্বসিত স্বরে বলল হান্ড্রেড পারসেন্ট ওরা তো মুখিয়েই আছে আপনি হুইসেল মারলেই দৌড় স্টার্ট পেপার সব আনা হয়েছে যা যা বলেছিলাম এভরিথিং হাজির স্যার সরোজ ঝোলা দেখালো অরিজিনাল জেরক্স যা চাইবেন পেয়ে যাবেন ও এবার তাহলে শুভ কাজটা ঝটাক উঠে দাঁড়িয়েছে আগে মালা দুটো পরিয়ে দিলে হতো না যা আগে শৈশবদ হোক রাখা খিলখিল হাসছে তারপর তো মালা বদল তখন তো এ ওকে পরাবে এখন গলায় ঝোলানো থাক ঝাক্কাস দেখাবে কেন বোর করছো বস দেবরাজ গা মোচড়াল সিস্টেমেটিক্যালি চলুক না সরোজ মাথা দুলিয়ে বলল উম হুম আজ তো তোমাদের মতো চলবে না দেখতে হবে মেজরিটি কি চায় এই তুমি আর খঞ্জনি বাজিও না তো কঙ্কনা লঘু ধমক দিল কাজটা সুষ্ঠুভাবে হতে দাও কাজ তো সামান্যই প্রথমে একজোড়া দস্তখত তারপর সাক্ষীদের সই শেষে রীতিমাফিক শপথ বাক্য পাঠ তবু তৃতীয় ধাপে কেন যে একটু হোঁচট খেল অঙ্গনা আমি শ্রী সুব্রত ঘোষের কন্যা অঙ্গনা বসু আজ থেকে ঈশ্বর অনুতোষ সিকদারের পুত্র দেবরাজ সিকদারকে আমার বৈধ স্বামী রূপে গ্রহণ করলাম এই মামুলি বাক্যটি উচ্চারণ করতে গিয়ে থমকালো হঠাৎ ঠিক এই মুহূর্তে ফের কেন হানা দেয় কৌশিক বসু পদবিটা কানে লাগলো বলেই কি গত এক বছরে বদলে নেওয়াই যেত সের গড়িমসি করে হয়ে ওঠেনি আবার কোর্টে ছোট এভিডেভিট করো কপি তুলে অফিসে জমা দাও অত হ্যাপা কে পোহায় কিন্তু এমন একটা দিনে ওই দুটো মাত্র অক্ষরই যে অস্বস্তিকর ঠেকতে পারে এ তো অঙ্গনার মাথাই ছিল না থাকার কথাও নয় কোনো কোনো বিশেষ মুহূর্তে নামের পাশের লেজুরটুকু যে আস্ত একটা মানুষের প্রতীক হয়ে দাঁড়ায় অত শত কি অনুমান করা সম্ভব অতীতের এক অকিঞ্চিতকর ছায়া যে কেন খোঁচা দেয় মনে বৈশাখী পাশে এসে দাঁড়িয়েছে খেলা মেরে বলল এই মনে মনে আড়ালে চলবে না লাউড লাউড রেজিস্ট্রার সাহেব শুনবেন সকর ওথ টেকিং কি যে সে ব্যাপার আমার ছোট একটু টাইম দাও সরোজ মশকরা জুড়েছে কথাটা হৃদয় থেকে উৎসারিত হতে হবে তো সরোজের বাচন ভঙ্গিতে হাসির ফোয়ারা অঙ্গনাও ফিক করে হেসে ফেলল একই সঙ্গে মনে পড়ল এরকমই একটা রসিকতা কৌশিকের সঙ্গে রেজিস্ট্রির সময়েও করেছিল না সরজদা চকিত আলোড়নটুকু সরিয়ে মাধা গদের বাক্যটি সম্পূর্ণ করল অঙ্গনা সমবেত করতালির মধ্যে সাঙ্গ হলো মালাবদল সিঁদুর ছোয়ানো সরজ এবার সবাইকে লাড্ডু বিতরণ করছে নিবন্ধক মশাই অবশ্য নিলেন না রোজ রোজ রেজিস্ট্রি বিয়ের মিষ্টি খেয়ে নাকি মধু ভুগছেন নিচে নেমে তন্ময় শটান হাত বাড়িয়ে দিয়েছে দেবরাজের দিকে জোরসে একটা করমর্দন করে বলল কনগ্র্যাটস বাড়ি দেবরাজ মুচকি হেসে বলল থ্যাংকস জব্বর প্রমোশন পেলি কিন্তু ছিল ফ্রেন্ড হয়ে গেলি হাজবেন্ড হুম এবার আমাকেও একটু দেখো এই রাকা মাকারা তো আমায় কোনোদিনই পুছলই না দিব্যি যে যার বর বাচ্চা নিয়ে পটর পটর করছে এদিকে আমি তো থার্টি ক্রস করে গেলাম এরপর রিজেকশনের স্ট্যাম্প না পড়ে যায় বাঁচা যাবে বৈশাখী ঝেঁজে উঠল আমার বর তো অ্যানাউন্স করেই দিয়েছে ধর্মের ষাঁড় হয়েই ঘোড়াটা তোর নিয়তি বরকে ডিভোর্স করবি কেউ না রে আমিও তাহলে দেবরাজের মতো একটা চান্স পেতাম নিছক করেই বলা তবে রঙ্গ কথাটা অঙ্গনাকে বিধেছে সহসা মুখের সেই স্মৃতভাব বজায় রাখতে চেয়েও পারল না তন্ময়ের যে চিরকালই তাল জ্ঞান কম কোথায় কি বলতে হয় সে বোধটুকু নেই অঙ্গনা জানে কিন্তু তন্ময়ের ওই প্রশ্নই কি বলে দেয় না দেবরাজ আর অঙ্গনাকে নিয়ে বন্ধু মহলে কানাকানি চলে নিয়মিত অঙ্গনা চোরা চোখে দেবরাজকে দেখল এক ঝলক দেবরাজ যেন শুনেও শোনেনি তার উদাস দৃষ্টি আকাশ পানে নেহাতি উপেক্ষা ভরে কথাটাকে উড়িয়ে দিল কি কৌশিক হলে কিন্তু কিছু একটা প্রতিক্রিয়া ঘটতই নিদেন পক্ষে লাল হয়ে যেত মুখখানা যা স্পর্শকাতর স্বভাব যত সব ফালতু ভাবনা আজ নো কৌশিক নেভার এক মুহূর্তের জন্যও নয় নিজেকে স্থিত করার জন্য জোর করে মুখে একটা আহ্লাদি ভাব ফুটিয়ে অঙ্গনা পলকেই উচ্ছল ও সরজদা। ট্যাক্সে ম্যাক্সে ডাকুন লাঞ্চ করতে হবে না নিজের স্বর নিজের কানেই কেন যে বেখাপ্পা ঠেকলো অঙ্গনার ছোট্ট চীনা রেস্তোরাঁ এতক্ষণ ফাঁকা ফাঁকাই ছিল একসঙ্গে সাত মূর্তির আগমনে নিমেষেই সরগরম দুখানা টেবিল জুড়ে গেল পাশাপাশি ওয়েটাররা শসব ব্যস্ত মুখের কথা খসার আগেই গ্লাসে গ্লাসে জল হাজির বসেই গল্পে মেতে উঠেছে গোটা দল বৈশাখী বকছে বেশি যমজ বাচ্চা সামাল দিতে তার কেমন হিমশিম দশা দুই বিচ্ছু কিভাবে পাল্লা দিয়ে তাকে নাকাল করে সোনাতে গিয়ে নিজেই হেসে কুটোপটি রাকার একটু অফিস অফিস বাই আছে ফাঁক পেয়ে ঝাঁপি খুলছিল তাকে আওয়াজ মেরে থামালো তন্ময় এরই মাঝে সরোজের টুকটাক টিপ্পনি অমনি টেবিল জুড়ে পায়রা ওড়ানো হাসি দেবরাজও হাসছে খোলা গলায় লঘু পরিবেশটা বেশ লাগছে অঙ্গনার বিয়ের দিন বলে কথা খানিক হইচই না হলে মানায় তবে খাবার দাবারের ব্যবস্থাও তো করতে হয় এবার কৌশিক হলে এসেই আগে অর্ডারটা দিয়ে দিত অঙ্গনা বলেই ফেলল কিরে দেবরাজ তোর কি হুসটুস নেই মেনু কার্ডটা খোল দেখ কে কি খাবে দেবরাজের তুরান্ত জবাব আমি কেন তুই রয়েছিস দিদি সরোজদা রয়েছে উম আজ তুমি বলির পাঠা সরোজ মাথা দোলাচ্ছে কতটা বধ হবে নিজেই ঠিক করো ধুষ আজ ব্যাটার ক পয়সায় বা খসবে রাখা ফুট কাটল মাত্র এই কয়জনকে খাইয়ে ও পার পাবে নাকি জানি রে বাবা জানি বড়সড় না তোরা কি ছাড়বি তা সেটা হচ্ছে কবে প্রশ্নটা অঙ্গনাকে চালান করে দিল দেবরাজ কিরে কবে পার্টি দিচ্ছি আমরা আগে ফ্ল্যাটের কাজকর্মগুলো শেষ কর ঠিকঠাক গুছিয়ে নি এই তোরা এখনো তুই তো কারি করছিস কেন রে কঙ্কনার গলায় দিদি শুলাবো ধমক বিয়ে তো হয়েই গেছে এবার তুমি তুমিতে ওঠ অভ্যেস কি একদিনে পাল্টায় দিদি দেবরাজ মুচকি মুচকি হাসছে আমি যে একজন বিবাহিত মানুষে পরিণত হয়েছি এইটাই তো এখনো মাথায় ঢোকেনি কবে ঢুকবে লাগে লাগেগা অঙ্গনার হাসি পেয়ে গেল সত্যি তো দেবরাজকে এখনো একটুও বর বর মনে হচ্ছে না কৌশিককে কিন্তু বিয়ের দিনই যথেষ্ট স্বামী স্বামী লাগছিল যা গ্রামভারী মুখে বরাসনে বসেছিল আবার সেই কৌশিক সামান্য মাথা ঝাঁকিয়ে অঙ্গনা নিজেই খাদ্য তালিকাটা টানল আলগা চোখ বুলিয়ে ডাকল প্রথমে মুখ চালানোর মতো কিছু তো আসুক তারপর ধীরে নয় মেন কোর্স চোখ নাচিয়ে বন্ধুদের জিজ্ঞেস করলো তোরা আর কিছু নিবি সুপটুক ওরে বাবা স্যুপ খেলেই আমার পেট ভরে যায় বাদ বাদ ভেজাল বিলকুল বাদ শেষে বরং ডেজার্ট চলতে পারে নির্দেশ টুকে নিয়ে চলে গেল তাই বাঁধা লোকটি ভিনিগারে ভেজানো মিষ্টি মিষ্টি পেঁয়াজের টুকরো কচকচ চিবচ্ছে তন্ময় মেজাজি ভঙ্গিতে দেবরাজকে বলল তারপর তোরা হানিমুনে কবে যাচ্ছিস না গেলেই নয় কলকাতায় তো খাসা আছি একদিন নয় লঞ্চে বেলুর ঘুরে আসব হাজলামি রাখ মধু ছাড়া বিয়ে কমপ্লিট হয় না বলছিস তাহলে তো ছুটি ছাটা নিতেই হয় প্ল্যান ট্যান কিছু করতে হয় প্ল্যান প্রোগ্রামের কি আছে টিকিট কাটবি নর্থ বেঙ্গল চলে যাবি তারপর সোজা হিমালয় গ্যাংটক পেলিং আমি পাহাড়ে যাব না বলে ফেলেই অঙ্গনা থতমত আশ্চর্য না কেন বলল পাহাড় তো সে ভালোই বাসে ধ্যান গম্ভীর বরফ চূড়া সবুজের বাহার পাগলা ঝোড়া সঙ্গে একটা শীতল আমেজ তাকে যথেষ্টই টানে কৌশিকের সঙ্গে মধুজামিনী যাপন করতে সিকিম গিয়েছিল সেই স্মৃতি কি নিষেধ বার্তা পাঠালো হঠাৎ দেবরাজের চোখে চোখ রেখে অঙ্গনা বলল আমরা বরং ভাইজাক যেতে পারি ওদিকটা কখনোই ঘোড়াই হয়নি নটে ব্যাড আইডিয়া আরাকু ভ্যালিও দেখে আসা যাবে অঙ্গনা স্বস্তি বোধ করলো যাক তার খচানিটা বোধ হয় টের পায়নি দেবরাজ তবে ওয়ালটিয়ার আর হোক আর যেখানেই হোক যাওয়ার অনেক ঝঞ্ঝাট টুকটুকের কি হবে দাদু দিদার কাছে রেখে যাবে তাকে ফেলে বেড়াতে গেলে মেয়ের অভিমান হবে না আবার সঙ্গে নিয়ে গেলেও সমস্যা ভ্রমণটা আদৌ মধুচন্দ্রিমা থাকবে কি অন্তত দেবরাজের কাছে এসব সাত পাঁচ ভেবে এই প্রসঙ্গটা পারেনি অঙ্গনা দেবরাজও এড়িয়ে গেছে সযত্নে প্রথম দফার খাবার টেবিলে হাজির মুচমুচে পালং শাক ভাজা চিংড়ির বড়া দু তিন রকমের ডিম সাপ প্লেটে প্লেটে পরিবেশনও হয়ে গেল উঠেও যাচ্ছে টুপটাপ কঙ্কনার টয়লেটে গিয়েছিল ফিরে বনের পাশে বসে গলা নামিয়ে বলল বাবাকে এবার একটা মোবাইল কিনে দিতেই হবে বুঝলি চট করে ব্যাপারটা বোধগম্য হলো না অঙ্গনার অস্ফুটে বলল কেন এই তো বাড়িতে ফোন করলাম ভাবলাম সব ঠিকঠাক চুকে গেছে খবরটা দিয়ে দিই তা এখনো লাইন বেহাল বেজেই গেল আজ ঠিক হওয়ার চান্স নেই কিন্তু একটা ইন্টিমেশন তো দেওয়া দরকার তুই তো আবার রাতে ফিরছিস না সেই রকমই তো কথা হয়েছে মা বাবা জানে তবু মা যা টেনশন পার্টি চিন্তা তো করবেই কঙ্কনা পলক ভেবে নিয়ে বলল নো প্রবলেম ফেরার সময় আমরাই নয় বুড়ি ছুঁয়ে যাব টুকটুকের সামনে কিন্তু কিছু বলিস না রে বাবা না ওটুকু আঁকেল আমার আছে কিন্তু কি কিন্তু তোরা যে এরপর আলাদা থাকবি তুই টুকটুকার দেবরাজ হেন্ট দিয়েছিস কিছু মেয়েকে না রে এবার দেখি একটু রয়ে হয়ে এখনই তো শিফট করছি না বাবা মার কিন্তু টুকটুককে ছেড়ে দিতে খুব কষ্ট হবে খুট করে কথাটা কানে বাজল অঙ্গনার ছেড়ে দিতে মানে টুকটুক কি বাবা মার তবে অঙ্গনা তো এও অস্বীকার করতে পারে না ওই নাতনি এখন দাদু দিদার প্রাণ ভোমরা এবং সেটাই স্বাভাবিক অঙ্গনা যখন কৌশিকের বাড়ি থেকে পাকাপাকি চলে এলো টুকটুক কতটুকু দুইও হয়নি তখন থেকেই তো নাতনির সঙ্গে লেপটে আছে দাদু দিদা অঙ্গনা তো দেখেছে আপোষে ছাড়াছাড়ির চুক্তিপত্র তৈরির আগে দুজনেই কি পরিমাণ উদ্বেগে ছিল যদি কৌশিক মেয়েকে না ছাড়তে চায় যদি মামলা সংশয় অবশ্য অঙ্গনারও ছিল কৌশিক যা ইগোয়েস্ট। সুখের কথা শেষ পর্যন্ত কোনো ঝামেলা পাকায়নি বদলি হয়ে তখন চলে গেছে নয়ডায় হিসেবে তো কৌশিক যথেষ্ট দর বুঝেছে বোধ হয় একা একা মেয়ের ঝক্কি সামলানো মুখের কথা নয় আর তারপর তো টুকটুককে অঙ্গনার দ্বিতীয় বিয়ে নিয়ে তেমন প্রীত নয় তার একটা কারণ তো নাতনি কি আর করা যা অবশ্যম্ভাবী তাকে তো মানতেই হবে অঙ্গনা নিশ্চয়ই টুকটুককে ফেলে দেবরাজের ঘর করতে যাবে না প্রশ্নই ওঠে না তবে একটা সমাধান ছকাই আছে অফিস যাওয়ার পথে মেয়েকে দাদু দিদার হাতে জিম্মা করে দেবে ফেরার সময়ে ট্যাকে নিয়ে ব্যাগ বছর খানেক চলুক তো রকম। এরপর টুকটুক বড় স্কুলে ভর্তি হবে ততদিনে নিশ্চয়ই দেবরাজের সঙ্গে আরও নৈকট্য গড়ে উঠবে মেয়ের আশা করতে দোষ কি দেবরাজ খুবই ভালোবাসে টুকটুকে রঘুরে ছেলে টুকটুকের সঙ্গে তার পটেও ভালো তবু কেন যে একটা খচখচানি থেকেই যায় চাপা আশঙ্কাও কৌশিক তো মাঝে মাঝে কলকাতায় আসবেই তখন যদি কিছু গোল পাকিয়ে দেয় ভাবনার মাঝেই খাবারের দ্বিতীয় প্রস্থ উপস্থিত একের পর এক ধোঁয়া ওঠা পাত্র নামছে টেবিলে সকলেরই পেট খিদেই চঞ্চল ঝটাপট মন দিচ্ছে আহারে কাঁটা চামচের টুংটাং ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই এখন ভুরিভোজ চুকতে চুকতে প্রায় আড়াইটে কবজি ঘড়িতে সময় দেখেই বৈশাখী লাফ দিয়ে উঠেছে সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল কেন রে কি হলো তিনটে পিংপংদের স্কুল ছুটি তখন যদি আমায় গেটে না দেখে দুজনে এমন চিল চিৎকার জুড়বে হ্যাঁ রে পৌঁছতে পারবো তো খুব পারবি দৌড়ে যা চর্বি খানিকটা কমবে হাস্যরোলের মাঝেই ঊর্ধ্বশ্বাসে বৈশাখীর ছুট মৌরি চিবোতে চিবোতে বাকিরাও রেস্তোরাঁর বাইরে ছোট একটা ঢেকুর তুলে সরোজ বলল এবার আমরাও তাহলে কাটি কঙ্কনা বলল হ্যাঁ ট্যাক্সি ধরো ভবানীপুরে একবার বাবা মার সঙ্গে দেখা করে ওদিকে যাবেন চোখ ঘোরালো তাহলে তো আমিও আপনাদের যেতে পারি তন্ময় কাঠিতে দাঁত খোঁচাচ্ছিল টের চা চোখে দেবরাজকে জিজ্ঞেস করলো তোরা কি এখন স্ট্রেট তোদের নতুন ফ্ল্যাটে কেন বলতো আমার তো এখন কিছুই করার নেই চল তোদের খানিক কোম্পানি দিয়ে গিয়ে খবরদার না রাকা প্রায় ঝাঁপিয়ে পড়েছে তুই আমাদের সঙ্গে যাবি কোথায় গড়িয়া হাট মোড়ে ছেড়ে দেব চারদিকে চারটে রাস্তা যেদিকে খুশি হাঁটবি বলেই অঙ্গনাকে একটা মিষ্টি হাসি উপহার দিল রাকা চোখ টিপে বলল হ্যাভ এন আইস টাইম তন্ময়কে প্রায় বগল দাবা করে রওনা দিল সবাই সদ্যবিবাহিত স্বামী স্ত্রী ফুটপাতে দাঁড়িয়ে অঙ্গনা ঈষৎ আনমোনা আশ্চর্য সবে মাত্র বিয়ে হল অথচ তেমন কোনো অনুভূতি জাগছে না কেন নতুন ধরনের কিছু দেবরাজের কিছুই তার অজানা অচেনা নয় এটাই কি বিয়ের রোমাঞ্চকে ফিকে করে দিল আলাদা কোনো পুলকত নেই কিংবা রহস্য দ্বিতীয় বিয়ে কি এরকমই হয় দেবরাজ মৃদু ঠেলা দিল কি ধ্যান করছিস অঙ্গনা নড়ে উঠল কিছু না তো দেবরাজের ঠোঁটে মিটিমিটি হাসি তোকে কিন্তু বেশ বউ বউ লাগছে পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর আহা সিঁদুর পরে আমায় যেন আগে দেখিসনি কথাটা বলতে গিয়েও অঙ্গনা থমকেছে ছি ওই সংলাপ কি এখন শোভা পায় অন্ধকার নেমেছে অনেকক্ষণ তেতলার পুঁচকে ব্যালকনি থেকে সামনের লেকটা দেখছিল অঙ্গনা নামেই লেক আদতে বড় সড়ো পুকুর তবে পাড়টার বাঁধিয়ে চেহারাখানা বেশ জমকালো আলো পড়ে জল চিকমিক চমৎকার একটা হাওয়াও বইছে ফাল্গুনের নরম বাতাস শরীর জুড়িয়ে যায় যেন না ফ্ল্যাটটা দেবরাজ মন্দ বাছেনি যদিও চূড়ান্ত পছন্দটা অঙ্গনারী ঘরদোর কেনার সময়ে অনেক দেখে বুঝে নিতে হয় ছেলেদের মাথায় অত শত আসে না ওই লেকটির কল্যাণে পূব দক্ষিণ খোলাই থাকবে বরাবর শুধু জায়গাটা শহরের একটু প্রান্তে এই যা তাতে কোনো অসুবিধে নেই বাস মিনিবাস বাস বাজারহাট সবই প্রায় দরজায় ভবানীপুরেও যাওয়া যাবে সরাসরি তবে হ্যাঁ ফ্ল্যাটটা আর একটু বড় হলে ভালো হতো হাত পা ছড়িয়ে থাকা যেত দিব্যি এখানে ঘরগুলো ভবানীপুরের বাড়ির চেয়ে অনেক ছোট আর কৌশিকদের তুলনায় তো ফের কৌশিক কেন অঙ্গনা পোষে ধমকালো নিজেকে বাড়িখানায় বড় ছিল কৌশিকের মনটা তো ছোট্ট এইটুকুন একটা বিশ্রী রকমের কেজো লোক রসকস বস্তুটি ধাতে নেই সম্পূর্ণ এক ছকে বাঁধা জীব আর যে সারাটা বিকেল তারা দুজনে টোটো করে বেড়ালো এলোমেলো হাঁটলো এ রাস্তা ও রাস্তায় আপন খেয়ালে কত কি বকবক করছিল দেবরাজ স্বপ্নেও বোধ হয় কৌশিক এহেন সময়ের অপচয় ভাবতেই পারে না এত তুচ্ছ তুচ্ছ ব্যাপারে তুলকালাম করত কৌশিক চাবি আলমারিতে ঝুলছে কেন করা জামা কাপড় কেন গুণে রিসিভ করেনি আমাকে জিজ্ঞেস না করে কেন নিউজ পেপারের লোকটাকে পে করলে কৌশিককে জীবন থেকে ঝেড়ে ফেলতে পেরে অঙ্গনা তো বেঁচেই গেছে এবার একেবারে ছেঁটে ফেলতে হবে মন থেকে ফেলতেই হবে দরজায় শব্দ অঙ্গনা ব্যালকনি থেকে ফিরল হ্যাঁ দেবরাজ চাবি খুলে ঢুকছে এক হাতে প্লাস্টিকের বড় সড় অন্য হাতে রজনীগন্ধার গোছা অঙ্গনা পুলকিত মুখে বললো হঠাৎ ফুল আনতে গেলি কেন পুষ্প বিনা কি সজ্জা হয় সখী খ্যাপা না খ্যাপা অঙ্গনা হেসে ফেললো সাজাবি কোথায় বিছানায় ছড়িয়ে দেব বটে কোমল ভ্রুকটি হেনে ফুলটা নিল অঙ্গনা রজনীগন্ধার ঘ্রাণ নিতে নিতে এসেছে পুবের ঘরে এটাই ফ্ল্যাটের একমাত্র বাসযোগ্য কক্ষ এখন সদ্য কেনা খাট আলমারি মিনি ওয়ার্ড্রব ছাড়াও রয়েছে একখানা টেবিল সঙ্গে চেয়ার খান দুয়েক দেবরাজ মাঝে মাঝে এসে থাকছে এখানে তারই মোটামুটি একটা বন্দোবস্ত হাতের ঝোলা টেবিলে রেখে বিছানায় বসেছে দেবরাজ আর মোরা ভেঙে পড়লো আজকের মতো আমার জব ফিনিশড রুটি তর্কা, জলের বোতল কাগজের প্লেট গ্লাস সব এনে দিয়েছি আর আমি কিচ্ছুটি করবো না হুম কি আমার কাজের মানুষ রে ফুলের গোছা বিছানায় নামিয়ে দেবরাজের চুল আলগাং হেঁটে দিল অঙ্গনা ধপাস করে পাশে বসে বলল তুই একটা আস্ত ঢ্যাঁড়স কিউ এই কটা দিন কি করলি শুনি গত সপ্তাহে ফ্ল্যাটের যে হাল দেখে গিয়েছিলাম এখনো তো সেই অবস্থা রংটা অন্তত কমপ্লিট হওয়া উচিত ছিল মিস্ত্রিগুলো মাঝে দুদিন ডুব দিল যে ওদের কি একটা পরব গেল এই করে করেই ডেট পিছচ্ছে। কতবার বলেছি ওই কন্ট্রাক্টর লোকটার ভরসায় থাকিস না নিজে ওয়াচ রাখ রাখছি তো এই তো এবার টানা কয়েকদিন ছুটি নেব তোর সবই বড্ড গয়ংগচ্ছ আমি কিন্তু বাথরুম কিচেনের ফিটিংসের এর সময়ে রেগুলার এসে সার্ভিস দিয়ে গেছি উঠে পড়ে না লাগলে ওগুলো যেমনকার তেমনই পড়ে থাকতো কি করা যাবে বল আমি তো তোর মতো উদ্যোগী নই কৌশিক বসু ট্রেনিং এ তো আমি থাকিনি এই একটা ফালতু লোককে টানছিস কেন রে দেবরাজের পরিহাসে অঙ্গনার আঁখিতে ছদ্ম কোপ আমরা কি প্রমিস করেছি ভুলে গেলি নো অতীত ঘাঁটাঘাঁটি সরি সরি মুখ ফসকে বেরিয়ে গেছে অঙ্গনার কাঁধে হাত রাখলো দেবরাজ নতুন বউয়ের গাল টিপে দিয়ে বলল জানি তো আমি ঢিলে ঢোলা আদমি তারা লাগাস কেন বাড়ির কাজ দশ দিনে শেষ না হলে বিশ দিনে হবে কটা দিন দেরিতেই নয় লাইফ স্টার্ট বুঝেছি আমরা একসঙ্গে রইলাম কি না রইলাম তাতে তোর কিছুই আসে যায় না যাহ বাবা কি কথার কি অর্থ আরেকটু ঝুঁকে অঙ্গনার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো দেবরাজ গাঢ় স্বরে বলল তুই বুঝিস না আমি তোকে কতটা চাই অঙ্গনার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ চেনাও বটে অচেনাও বটে যখনই শব্দকটা উচ্চারণ করে দেবরাজ প্রতিবারই যেন নতুন লাগে আরও গভীর আরো উত্তেজক আরেকজনও বলত প্রথম প্রথম কিন্তু তাতে মাত্র মাদকতা ছিল না সাদা মাটা গদ্য কখন যে কবিতা হয়ে যায় দুহাতে দেবরাজের গলা বের দিয়ে ধরল অঙ্গনা টানল মাথাটা ঠোঁট চেপে ধরেছে ঠোঁটে দীর্ঘ চুম্বন যেন শেষ হতেই চায় না যেন এখনই সে শুষে নেবে দেবরাজকে কতক্ষণ কাটল কে জানে হয়তো কয়েক মিনিট হয়তো বা অনন্তকাল একসময় নিজেকে বিযুক্ত করে অঙ্গনা উঠে দাঁড়ালো। শাড়িটা চটকে মটকে গেছে কাল এটা পরেই অফিস যেতে হবে আর দলামচরা করা উচিত নয় টুকটুককে লুকিয়ে একটা নাইটি পুরেছিল ব্যাগে টয়লেটে গিয়ে নিজেকে বদলে এলো রাত পোশাকে শাড়িখানা ভাঁজ করেছে সযত্নে হঠাৎই দেবরাজকে বলল একটা ব্যাপার কিন্তু মাথায় রাখিস আমি নয় কদিন পরেই এলাম তবে পার্টির হাঙ্গামাটা আগে চুকিয়ে দেওয়াই ভালো দেবরাজ বিছানায় আধা পা দোলাতে দোলাতে বলল ম্যাডামের হুকুম শিরোধার্য কবে আয়োজনটা করি নেক্সট উইকেন্ডেই হতে পারে ওটাকে নয় আমাদের ফরমাল গৃহপ্রবেশ বলেও চালিয়ে দেব বেড়ে আইডিয়া তো এক ঢিলে দুই পাখি কমন সেন্সটাকে একটু খাটাতে হয় বুঝলি তা মোটামুটি কতজন নিমন্ত্রিত হতে পারে কত আর দেবরাজ কপাল কুঁচকে উঠে বসল এই ধর আমাদের কমন ফ্রেন্ড সার্কেল তোর অফিস আমার অফিস আর কিছু রিলেটিভ তোদের ফ্যামিলির জনা পনেরো আর আমার বাড়ির যে যে এলো যে যে মানে সবাই আসবে না দাদা বৌদি হয়তো অ্যাটেন্ড করবে দেবরাজ একটুক্ষণ চুপ থেকে বলল আমি কাউকে সাদাসাদি করতে যাব না দেবরাজের গোটা পরিবারটাই এ বিয়েতে গড় রাজি অঙ্গনা জানে বিশেষত দেবরাজের মা একেই ডিভোর্সি তাই বাচ্চা রয়েছে এমন মেয়েকে কটা বাড়ি বা সহজে বউ হিসেবে মানতে পারে তবু ভাবলে কোথায় যেন একটা করে মনটা বিস্বাদ হয়ে যায় বিশ্বাদঞ্চিত ভার গলায় অঙ্গনা বলল আমি কি একবার তোর মার কাছে যাব এখন নয় পরে বলেই হঠাৎ যেন ব্যস্ত হয়ে পড়ল দেবরাজ ঝুপ করে খাট থেকে নেমে চেয়ারে গিয়ে বসেছে ঝোলা থেকে তরকার ভাঁড় বার করে বলল আয় আয় ঠান্ডা হয়ে যাচ্ছে আগে খেয়ে নি যে প্রসঙ্গ ঘোরালো দিব্যি টের পেল অঙ্গনা কথা না বাড়িয়ে এসেছে টেবিলে কাগজের থালায় ভাগ করলো খাবার দুপুরের খাওয়া এখনো হজম হয়নি অত হাঁটাহাটির পরও নিজের প্লেটে একখানা মাত্র রুটি নিয়ে অঙ্গনা আলগাভাবে জিজ্ঞেস করলো হ্যাঁ রে টুকটুকের ফার্নিচারগুলো কবে দিচ্ছে কাঁচা পেঁয়াজে কামর বসিয়ে দেবরাজ বলল রোববারই তো ডেলিভারি ডেট দেরি হলে বড় জোর মন্ডে বানাচ্ছে ঠিকঠাক যেমনটা বলেছি হ্যাঁ রে বাবা হ্যাঁ এভরি অল্টারনেট ডে একবার করে সরজমিনে যাই দেবরাজ গলা ঝাড়ল আমি একটা কথা ভাবছিলাম জানিস রিগার্ডিং টুকটুক কি এই যে রোজ ওকে ভবানীপুরে রেখে যাবি আবার টানতে টানতে আনবি মেয়েটার কিন্তু খুব স্ট্রেন পড়বে উপায় কি যদি একটা পুলকার কার অ্যারেঞ্জ করা যায় এখান থেকে ডাইরেক্ট স্কুলে পৌঁছে দিল তারপর ছুটি হলে মেষমশাই গিয়ে মেষমশাই নয় বাবা রিলেশনটা আজ থেকে বদলে গেছে তাই তো খেয়ালই থাকছে না দেবরাজ হেসে ফেলল হ্যাঁ যা বলছিলাম বাবা নয় স্কুল থেকে কালেক্ট করলেন আর তুই নয় ফেরার পথে মেয়েটাকে তুলে আনলি পুলকার অদ্দুর যাবে নাকি শুনলাম তো রাসবিহারি অব্দি যাই ওদেরই কারোর সঙ্গে কথাবার্তা বলে টোলে যা এক্সট্রা লাগবে দিয়ে দেব প্রস্তাবটা তেমন যুক্তিযুক্ত মনে হলো না অঙ্গনার ব্যবস্থা যদি করা যায়ও অঙ্গনার ভার হয়তো সামান্য লাঘব হবে কিন্তু টুকটুকের চাপ আদৌ কমবে কি তবু যে টুকটুককে নিয়ে ভাবিত এটা শুনতে ভালো লাগলো খাওয়া সেরে অঙ্গনা ফের একবার ব্যালকনিতে গেল হঠাৎ টুকটুকের জন্য মন কেমন করছে মেয়েটা কখনো রাতে মাকে ছাড়া থাকেনি আজ কি করছে কে জানে কদিন পরে তো আবার উল্টো সমস্যা দাদু দিদাকে ছেড়ে এখানে এসে মানিয়ে নিতে পারবে তো মেয়েটার কাছে বাবার স্মৃতি হয়তো আবছা এখন তবু তার জায়গায় দেবরাজকে টুকটুক যদি বেগরবাই করে দেবরাজ খুব দুঃখ পাবে তবে বুদ্ধিমান ছেলে তো মুখে কিছু প্রকাশ করবে না মনেই পুষে রাখবে কষ্টটা মাঝখান থেকে অঙ্গনাও একটা বিশ্রী টানা পড়ে নে ভাবছিস কাঁধে হঠাৎ দেবরাজের হাত কিছুই না অঙ্গনা নিজেকে সমে ফেরালো নরম হেসে বলল এখানে হাওয়াটা ভারী সুন্দর এক একদিন তো উড়িয়ে নিয়ে যায় আমি তো অনেক রাত অবধি এখানে বসে থাকি বলেই দেবরাজ অঙ্গনার কানের পাশে মুখ এনেছে তপ্ত নিঃশ্বাস ছুঁইয়ে বলল আজ অবশ্য বসে থাকার দিন নয় অঙ্গনা অস্ফুটে বলল হুম আয় তবে শুয়ে পড়ি দেবরাজ প্রায় জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো অঙ্গনাকে ঢুকেই অঙ্গনার চোখ বড় বড় নাটি শুদ্ধ রজনীগন্ধা গোটা বিছানায় ছড়িয়ে দিয়েছে দেবরাজ ঠাট্টার সুরে অঙ্গনা বলল হে তো ফুলশয্যার হদ্দমদ্দ করে দিয়েছিস রে সব কোথায় কেন ফুলের ওপরে অসুবিধা হবে নাকি গায়ে ফুটবে দেবরাজ চোখ কুঁচকে স্বরচিত পুষ্পসজ্জা নিরীক্ষণ করছে বলিস তো সরিয়ে দিতে পারি সেই সকাল থেকে আজ কত কিছুই তো ফুটছে কাঁটার মতো অঙ্গনার একটা ছোট শ্বাস পড়ল মাথা নেড়ে বলল না থাক